Assalamualaikum everyone. আজকের এই ভিডিওটিতে ফ্রি ফায়ারের যতগুলো অ্যাক্টিভ ক্যারেক্টারের এবিলিটি আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। কোন অ্যাক্টিভ ক্যারেক্টারের কি এবিলিটি এটা আজকের এই ভিডিওটি থেকে সম্পূর্ণভাবে আপনাদের ধারণা দিয়ে দিব। সো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোন কোন অ্যাক্টিভ ক্যারেক্টারগুলো বেস্ট। সো আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফ্রি ফায়ারের অ্যাক্টিভ ক্যারেক্টার কয়টা। সো ফ্রি ফায়ারে কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার টোটাল কিন্তু 16টা, যে নতুন যে ক্যারেক্টারটা আছে ওইটা সহ টোটাল 16টা ক্যারেক্টার মানে অ্যাক্টিভ ক্যারেক্টার। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন, আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখেন। আপনার ফ্রেন্ডদেরও এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও অ্যাক্টিভ ক্যারেক্টারের এবিলিটি সম্পর্কে জানতে পারে। সো এখন আমরা মেইন টপিকে চলে যাই। সো ফার্স্টেই অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে রেখেছে হলো স্কাইলার। এই স্কাইলার ক্যারেক্টারের এবিলিটি হলো 100 মিটারের ভিতরে কোনো এনিমি যদি গুলোয়াল মারে সেই গুলোয়াল আপনি কিন্তু এই স্কাইলারের এবিলিটি অন করে কিন্তু ভেঙে ফেলতে পারবেন। এবং এর এবিলিটিটা যখন আপনি চালু করবেন ওই এরিয়াতে একটা 3.5 মিটারের একটা এরিয়া তৈরি হবে, ঠিক আছে? তো ওই এরিয়ার ভিতরে যতগুলো গুলাল মারবে সবগুলো গুলালই কিন্তু ভেঙে ফেলবে এবং এর এবিলিটিটা কিন্তু 4 সেকেন্ড থাকবে। আর এই 4 সেকেন্ডের ভিতরে যতগুলো গুলাল থাকবে সবগুলো কিন্তু ভেঙে ফেলবে। আর এটা একবার ইউজ করার পরে কুলডাউন সময় হলো 50 সেকেন্ড। তো 2 নম্বরে রয়েছে হলো দ্যাটসয়া। তো দ্যাটসয়া এই ক্যারেক্টারের এবিলিটি হলো এটা একটা ফ্ল্যাশ। আপনারা হয়তো ফ্ল্যাশ মুভি দেখেছেন, তো ওই ফ্ল্যাশ মুভির মতোই কিন্তু এই ক্যারেক্টারটা। সো এই ক্যারেক্টারের এবিলিটি যখন আপনি অন করবেন মানে চালু করবেন মানে রানিং অবস্থায় তখন কিন্তু 0.3 সেকেন্ড স্পিডে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড হয়ে যাবে, খুবই স্পিডে। আর এটা কিন্তু আপনারা 2 বার ইউজ করতে পারবেন। একবার ইউজ করার পরে আপনি আবার 5 সেকেন্ড পরে এটা আরেকবার ইউজ করতে পারবেন। আর 2 বার ইউজ করার পরে এটার কুলডাউন হতে সময় লাগবে হলো টোটাল 60 সেকেন্ড। তো অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে 3 নম্বরে রেখেছে হলো আইরিশ ক্যারেক্টার। আইরিশ ক্যারেক্টারের এবিলিটি হলো আপনার 7 মিটারের ভিতরে যদি কোনো এনিমি গুলোয়াল মারে গুলোয়াল দিয়ে যদি ওই এনিমি সেভ হয় এর এবিলিটিটা যদি অন করে যদি আপনি মারেন সেই ক্ষেত্রে কিন্তু গুলোয়ালের ভিতর দিয়ে কিন্তু এনিমিকে ড্যামেজ দেবে এবং এনিমির গায়ে যদি একবার ড্যামেজ লাগে তো ওই এনিমির কিন্তু লোকেশন দেখিয়ে দিবে। যদি 5টা গুলোয়ালের পিছনেও যদি ওই এনিমি লুকিয়ে থাকে তবুও কিন্তু সেম ড্যামেজটাই কিন্তু এনিমি খেয়ে যাবে। আর এর এবিলিটিটা কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। আর এটা একবার ইউজ করার পরে এটা কুলডাউন হতে সময় লাগবে হলো 60 সেকেন্ড। তো অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে 4 নম্বরে রেখেছে হলো সাইন ক্যারেক্টার। সাইন ক্যারেক্টারের এবিলিটি হলো যখন এর এবিলিটিটা অন করবেন আপনাকে এক্সট্রা 60 টেম্পোরারি এসপি দিবে এবং এর এসপিটা থাকবে হলো 12 সেকেন্ড। 12 সেকেন্ড পরে কিন্তু আবার এটা এসপিটা চলে যাবে। সো 12 সেকেন্ডের জন্য আপনি কিন্তু 60 এসপি পাবেন যখন এটা অন করবেন। আর এর এবিলিটিটা থাকা অবস্থায় যদি আপনি মেডিকেট করেন তাহলে কিন্তু ওই মেডিকেটের যে হেলথ আছে ওইটার সাথে সাথে কিন্তু আপনাকে 75% এক্সট্রা আরও হেলথ বাড়িয়ে দিবে। আর এটা একবার ইউজ করার পরে 75 সেকেন্ড এটার কুলডাউন হতে সময় লাগবে। অ্যাক্টিভ ক্যারেক্টার ভিতরে 5 নম্বরে রেখেছে হলো হুমার ক্যারেক্টার। হুমার ক্যারেক্টারের এবিলিটি হলো 100 মিটারের ভিতরে যদি কোনো এনিমি থাকে লুকিয়ে যেখানেই থাকুক না কেন এর এবিলিটিটা যখন অন করবেন ওই এনিমির ওইখানে গিয়ে একটা 5 মিটারের এরিয়া তৈরি হবে এবং ওই এনিমিকে কিন্তু সাথে সাথে কিন্তু 25 ড্যামেজ দিবে এবং ওই এনিমির যে এরিয়ার ভিতরে থাকবে মানে ওই এনিমির যেখানে থাকবে আর কি সেখানে একটা এরিয়া তৈরি হবে এবং ওই এনিমির 60% মুভমেন্ট স্পিড কিন্তু কমিয়ে দিবে এবং তার ফায়ারিং স্পিড মানে সে যে গান দিয়ে যে ফায়ারিং করবে সেই গানের ফায়ারিং স্পিড কিন্তু 35% কমিয়ে দেবে মানে ডাউন করে দেবে। আর এর এবিলিটি 5 সেকেন্ড থাকবে। আর এর এবিলিটি একবার অন করার পরে একবার চালু করার পরে এটা কুলডাউন হতে সময় লাগবে 90 সেকেন্ড। অ্যাক্টিভ ক্যারেক্টার ভিতরে 6 নম্বরে রেখেছিল কেন্টা ক্যারেক্টার। কেন্টা ক্যারেক্টার কিন্তু ক্রোনো ক্যারেক্টারের মতোই। সো এই কেন্টা ক্যারেক্টারের এবিলিটিটা যখন অন করবেন এর সামনে দিয়ে একটা শেল তৈরি হবে এবং এই শেল যখন তৈরি হবে সামনে দিয়ে যদি আপনার কোনো এনিমি আপনাকে ড্যামেজ দেয় ওই এনিমির যে গানের যে ওয়েপন মানে গানের যে ড্যামেজ সেই ড্যামেজ কিন্তু 60% কমিয়ে দেবে এবং ওই এনিমির ফায়ারিং স্পিডও কিন্তু 20% ডাউন করে দিবে। আর এটা 5 সেকেন্ড থাকবে। আর এটা একবার ইউজ করার পরে কুলডাউন হতে সময় লাগবে 70 সেকেন্ড। সো অ্যাক্টিভ ক্যারেক্টার ভিতরে 7 নম্বরে রেখেছে হলো দিমিত্রি ক্যারেক্টার। সো এর এবিলিটি হলো এর এবিলিটিটা যখন অন করবেন একটা এরিয়া তৈরি হবে এই এরিয়ার ভিতরে যদি আপনার কোনো টিমমেট থাকে সেও কিন্তু হেল্প পাবে। এর এবিলিটিটা অন করলে আপনার প্রতি সেকেন্ডে কিন্তু 5 এসপি করে দিবে। আর এটার এবিলিটি কিন্তু 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। তো টোটাল আপনারা কিন্তু এর এবিলিটি থেকে 75 এসপি 15 সেকেন্ডে কিন্তু পেয়ে যাবেন। আর দিমিত্রি ক্যারেক্টারের বিশেষ যে এবিলিটি সেটা হলো আপনি কিন্তু একা একাই এর এবিলিটিটা অন করে কিন্তু রিভাইভ হতে পারবেন। আপনার টিমমেটের কোনো
সাহায্য ছাড়াই। এই দিমিত্রি ক্যারেক্টারের এবিলিটি অন করা অবস্থায় আপনাকে যদি নক ডাউন করে ফেলে তাহলে কিন্তু আপনি একা একাই এর এবিলিটির সাহায্যে কিন্তু আপনি রিভাইভ হয়ে যেতে পারবেন। শুধু তাই না, আপনার এই এরিয়া মানে এর এবিলিটির যে এরিয়া তৈরি হবে এই এরিয়ার ভিতরে আপনার যদি কোনো টিমমেট থাকে যদি সেও নক হয়ে যায় আপনার টিমমেট কিন্তু রিভাইভ হয়ে যেতে পারবে। আপনার কিন্তু রিভাইভ দেওয়া লাগবে না, একা একাই কিন্তু রিভাইভ হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হলো এমনিতে যদি আপনি আপনার টিমমেটকে যদি রিভাইভ দেন সেক্ষেত্রে কিন্তু 3 সেকেন্ড সময় লাগে, আর এর এবিলিটির সাহায্যে যদি আপনি রিভাইভ হতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার 5 সেকেন্ড সময় লাগবে, আর এটা একবার ইউজ করার পরে কিন্তু 60 সেকেন্ড কুলডাউন হতে সময় লাগে। 8 নম্বরে রেখেছিল ক্রোনো ক্যারেক্টার। ক্রোনো ক্যারেক্টারের এবিলিটি একদমই বাজিয়ে ধরতে গেলে, আর ক্রোনো ক্যারেক্টারের এবিলিটি হলো যখন অন করবেন তখন একটা শেল তৈরি হবে, একদমই গোল একটা শেল তৈরি হবে, আর এই শেলটের 800 ড্যামেজ থাকবে। মানে 800 ড্যামেজ যদি এই শেলটে কোনো এনিমি দেয় তাহলে কিন্তু এই শেলটা ভেঙে যাবে। এই শেলটা 6 সেকেন্ডের জন্য থাকবে, আর এটা একবার ইউজ করার পরে কুলডাউন হতে সময় লাগবে 110 সেকেন্ড। সো অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে 9 নম্বরে রেখেছে হলো কে ক্যারেক্টার। কে ক্যারেক্টারও কিন্তু আপনাদের খুবই হেল্পফুল একটা ক্যারেক্টারের এবিলিটি। এই কে ক্যারেক্টার কিন্তু আপনার হেলথ বাড়ানোর জন্য বেস্ট একটা ক্যারেক্টার। এই কে ক্যারেক্টারের এবিলিটিতে আপনাকে এক্সট্রা 20 AP কিন্তু দিবে। আমাদের কিন্তু এমনিতে 200 AP থাকে, বাট এই কে ক্যারেক্টার থেকে আপনি এক্সট্রা আরও 20 AP পেয়ে যাবেন। আর এর এবিলিটিটা যখন অন করবেন 6 মিটারের একটা এরিয়া তৈরি হবে এবং এই এরিয়ার ভিতরে যত টিমমেট থাকবে তারাও কিন্তু এবিলিটি থেকে হেলথ পাবে। আর এই কে ক্যারেক্টারের এবিলিটি যখন অন করবেন 600% স্পিডে কিন্তু ইপি থেকে স্পিডে কনভার্ট করে দিবে, 600% স্পিডে, বুঝতে পারছেন? এবং আপনারা কিন্তু এই কে ক্যারেক্টার থেকে প্রতি 2 সেকেন্ডে 3 AP করে পাবেন, এবং টোটাল আপনারা 220 AP কিন্তু এই কে ক্যারেক্টার থেকে পেয়ে যাবেন। আপনি যখন ইপি থেকে স্পিডে কনভার্ট করতে যাবেন তখন কিন্তু এর কুলডাউন সময় 3 সেকেন্ড লাগে। 10 নম্বরে রেখেছে হলো ক্রু ক্যারেক্টার। এই ক্রু ক্যারেক্টারের এবিলিটি হলো 65 মিটারের ভিতরে যদি কোনো এনিমি দাঁড়িয়ে থাকে তো ওই এনিমির কিন্তু লোকেশন দেখিয়ে দিবে, বাট কোনো এনিমি যদি বসে থাকে বা শুয়ে থাকে ওই এনিমির কিন্তু লোকেশন দেখাবে না। ওই সব এনিমিরই লোকেশন দেখাবে যারা দাঁড়িয়ে থাকবে বা নড়াচড়া করবে, মুভমেন্ট করবে, তাদের লোকেশনে কিন্তু দেখাবে। আর এর বিশেষ একটা এবিলিটি হলো আপনার টিমমেটরাও কিন্তু এনিমির লোকেশন দেখতে পারবে, আর এটা একবার ইউজ করার পরে কুলডাউন সময় লাগে হলো 50 সেকেন্ড। সো অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে 11 নম্বরে রয়েছে হলো স্টেফি ক্যারেক্টার। স্টেফি ক্যারেক্টারের এবিলিটি হলো এর এবিলিটি যখন অন করবেন আপনার 4 মিটার একটা এরিয়া তৈরি হবে, এবং এই এরিয়ার ভিতরে যখন আপনি থাকবেন বা আপনার টিমমেটরা যদি থাকে কোনো এনিমি যদি আপনাদের উপরে কোনো গ্রেনেড বা যাই মানে গ্রেনেড জাতীয় যত কিছু আছে যদি মারে তাহলে কিন্তু আপনাদের গায়ে কোনো প্রকার ড্যামেজ লাগবে না, এবং আপনাদের যে ভেস্ট হেলমেট রয়েছে সেই ভেস্ট হেলমেট কিন্তু আপডেট করে দিবে। আর এই স্টেফি ক্যারেক্টারের এবিলিটি যখন অন করবেন এবং ওই অন করা অবস্থায় এই 4 মিটার এরিয়ার ভিতরে যখন আপনি থাকবেন বা আপনার টিমমেটরা যদি থাকে কোনো এনিমি যদি আপনাদের মারে ওই এনিমির কিন্তু ড্যামেজ 20% কমিয়ে দিবে। এই স্টেফি ক্যারেক্টারের এই এবিলিটিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই স্টেফি ক্যারেক্টারের এবিলিটি 15 সেকেন্ড থাকবে, আর একবার ইউজ করার পরে এটা কুলডাউন হতে সময় লাগবে 60 সেকেন্ড। 12 নম্বরে রয়েছে হলো অলক ক্যারেক্টার। অলক ক্যারেক্টারের এবিলিটি হলো এর এবিলিটি যখন অন করবেন 5 মিটারের এটা এরিয়া তৈরি হবে, এবং এই এরিয়ার ভিতরে যদি আপনার টিমমেটরাও থাকে তারাও কিন্তু এ থেকে হেলথ বাড়িয়ে নিতে পারবে। অলক ক্যারেক্টারের এবিলিটি যখন চালু করবেন তখন কিন্তু এর মুভমেন্ট স্পিড কিন্তু 15% বেড়ে যাবে, এবং এর এবিলিটি থেকে প্রতি সেকেন্ডে 3 AP করে পাবেন, টোটাল 10 সেকেন্ডে 30 AP পেয়ে যাবেন। আর একবার এর এবিলিটি অন করার পরে বা ইউজ করার পরে এর কুলডাউন সময় লাগবে হলো 45 সেকেন্ড। 13 নম্বরে রেখেছে হলো A124। এই ক্যারেক্টারটি A124 এর এবিলিটি হলো আপনার সামনে যদি কোনো অ্যাক্টিভ ওয়ালা কোনো এনিমি আসে, যতগুলো অ্যাক্টিভ ক্যারেক্টার রয়েছে যে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টারই নিয়ে আসুক, যখন এই A124 ক্যারেক্টারের এবিলিটিটা আপনি চালু করে দিবেন সো যখন এটা মারবে তখন কিন্তু 8 মিটারের একটা এরিয়া তৈরি হবে, এবং এই 8 মিটারের ভিতরে যতগুলো এনিমি থাকবে তাদের সবারই কিন্তু সেম কাজটা হবে, মানে তাদের সবারই কিন্তু অ্যাক্টিভ এবিলিটিগুলো ব্লক হয়ে যাবে মানে লক হয়ে যাবে, এবং সাথে সাথে কিন্তু ওই এনিমিদের 25 ড্যামেজ দিবে। আর এর এবিলিটিটা কিন্তু 30 সেকেন্ড থাকবে, আর একবার ইউজ করার পরে এটা কুলডাউন সময় লাগবে হলো 50 সেকেন্ড। A124 এই ক্যারেক্টারের এবিলিটিটাও কিন্তু বেস্ট একটা ক্যারেক্টার, সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন।
14 নম্বরে রয়েছিল উকুং ক্যারেক্টার। সো উকুং ক্যারেক্টারটা কিন্তু সবচেয়ে মারাত্মক একটা ক্যারেক্টার, সবচেয়ে বেস্ট একটা ক্যারেক্টার ধরা বলে। কারণ এই উকুং ক্যারেক্টার আপনি সব জায়গায়, মানে যতগুলো মোড রয়েছে সবগুলো মোডেই যদি আপনি এই উকুং ক্যারেক্টারটা ভালো মতো ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেরা একজন প্লেয়ার হয়ে যাবেন, আপনার সাথে কিন্তু পারা অসম্ভব হয়ে যাবে যদি আপনি এই উকুং ক্যারেক্টারটা নিয়ে ভালো মতো যদি আপনি আয়ত্ত করতে পারেন এবং আপনি যদি ওয়ান টেপটা ভালো মতো শিখতে পারেন, তাহলে কিন্তু এই উকুং ক্যারেক্টারটা নিয়ে আপনি কিন্তু একদম বেস্ট একটা প্লেয়ার হয়ে যাবেন যেই ম্যাপে আপনি যাবেন। সো এই উকুং ক্যারেক্টারের এবিলিটি হলো, এটা আপনি যখন অন করবেন তখন কিন্তু আপনাকে ঘাস বানিয়ে দেবে। এই উকুং ক্যারেক্টারের এবিলিটি যখন আপনি অন করবেন, এনিমির যে এমটা আছে সেই এমটা কিন্তু ফুল কন্ট্রোল হয়ে যাবে। ফুল কন্ট্রোল হলো আমরা যেভাবে খেলি সেটা হলো ডিফল্টে, মানে ডিফল্টে যদি আমরা কোনো এনিমিকে মারি তাহলে কিন্তু এমটা একদম অটোমেটিক কিন্তু এনিমির কাছে নিয়ে যায়। বাট ফুল কন্ট্রোল হলে সেটা কিন্তু অটোমেটিক নিবে না, আপনাকে কিন্তু ডাইরেক্ট সই করে তারপরে মারতে হবে। এটাই কিন্তু এই উকুং ক্যারেক্টারের বেলায় হয়। এর পাশাপাশি এই উকুং ক্যারেক্টারের হাঁটার মুভমেন্ট স্পিড কিন্তু 10% বেড়ে যাবে, আর এর এবিলিটিটা 15 সেকেন্ড পর্যন্ত থাকবে, আর একবার ইউজ করার পরে এটা কুলডাউন হতে সময় লাগবে 200 সেকেন্ড। 200 সেকেন্ড তো অনেক হিউজ পরিমাণে একটা সময়, কিন্তু এখানে মজার বিষয় হলো এই ক্যারেক্টারের এবিলিটি এর জন্যই মারাত্মক। উকুং ক্যারেক্টারের এবিলিটি ইউজ করে আপনি যখন একটা এনিমিকে মারবেন সাথে সাথে কিন্তু আপনার কুলডাউনটা রিসেট হয়ে যাবে, মানে আপনি সাথে সাথে কিন্তু আবার ওইটা ইউজ করতে পারবেন এই এবিলিটি। এর জন্য কিন্তু এই উকুং ক্যারেক্টারটা বর্তমানে মারাত্মক একটা ক্যারেক্টারের এবিলিটি। সো 15 নম্বরে রয়েছে হলো স্যান্তিনিও ক্যারেক্টার। সো স্যান্তিনিও ক্যারেক্টারের এবিলিটি হলো যখন এর এবিলিটিটা অন করবেন তখন একটা স্ট্যাচু তৈরি করবে, আর এই পুতুলটার হেলথ থাকবে হলো 200 SP। যদি কোনো এনিমি এই পুতুলটাকে বা এই স্ট্যাচুটাকে দেখে যদি 200 ড্যামেজ দেয় তাহলে এই পুতুলটা কিন্তু ভেঙে যাবে, আর এই স্ট্যাচুটা কিন্তু মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যায়। আপনি একটা জায়গায় যদি আপনি সোজা করে, মানে যেখানে উদ্দেশ্য করে আপনি এই স্ট্যাচুটা মারবেন সেই দিকে কিন্তু এটা চলে যাবে, এবং এই স্ট্যাচুটা ইউজ করে আপনি কিন্তু 12 সেকেন্ডের মধ্যে যে কোনো টাইমে এই স্ট্যাচুর এখানে টেলিপোর্ট হয়ে চলে আসতে পারবেন। আর এর এবিলিটিটা 60 মিটারের ভিতরে কিন্তু কাজ করবে, যদি আপনি 60 মিটারের বাইরে চলে যান তাহলে কিন্তু স্ট্যাচুটা ভেঙে যাবে। স্যান্তিনিও ক্যারেক্টারটা একবার ইউজ করার পরে কুলডাউন হতে সময় লাগে 80 সেকেন্ড। সো অ্যাক্টিভ ক্যারেক্টারের ভিতরে সর্বশেষ লাস্ট 16 নম্বরে রয়েছে হলো ওরিয়ন ক্যারেক্টার। এটা কিন্তু নতুন একটা ক্যারেক্টার। এই ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি হলো আমরা যে ইপিটা ইউজ করি, এই ইপিটার নাম দেওয়া হয়েছে এখানে ক্রিমিসন এনার্জি। 300 এনার্জি কিন্তু এখানে ইউজ করতে পারবেন, আর এই ক্রিমিসন এনার্জি যদি আপনার কাছে 150 থাকে, মানে আপনার কাছে যদি 150 EP থাকে, তাহলে কিন্তু আপনি এই ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটিটা অন করতে পারবেন, তাছাড়া কিন্তু অন করতে পারবেন না। আর এই ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি যখন অন করবেন তখন 5 মিটারের একটা এরিয়া তৈরি হবে, এবং এই ওরিয়ন ক্যারেক্টারের 5 মিটারের ভিতরে যদি কোনো এনিমি আসে এবং এনিমি যদি থাকে, ওই এনিমি থেকে কিন্তু প্রতি সেকেন্ডে 5 SP করে নেবে, আর এর এবিলিটিটা একবার ইউজ করার পরে কুলডাউন হতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। সো এই ছিল অ্যাক্টিভ ক্যারেক্টার নিয়ে আজকের এই ভিডিওটি। সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন ক্যারেক্টারটা আপনার কাছে বেস্ট মনে হয় এবং কোন ক্যারেক্টারটা আপনি ইউজ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন, সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।